আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা চিকেন রেসিপি করেছি, এই রেসিপিটির নাম হলো দো কপ্পা। দো কপ্পা করার জন্য আমি এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, তারপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ 2 কাপ, কাঁচামরিচ নিয়েছি 15 থেকে 20টি, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, তারপর এখানে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই রান্নায় খাবার সোডা দিয়েও রান্না করা যায়, খাবার সোডা ছাড়াও রান্না করা যায়। তো এটাকে আমি এখন হালকা করে মেখে নিচ্ছি। এই রেসিপিটি গারোদের খুবই পুরনো একটি রেসিপি এবং খুবই পছন্দের খাবার, আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এখানে কোনো তেল মশলা ব্যবহার করা হয় না, আর যে সমস্ত উপকরণ এখানে ব্যবহার করা হয় যেটা সবাই খেতে পারবে। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে আর মরিচটাও একটু বেশি থাকে। এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে এটাকে এখন আমি ঢেকে রান্না করব। চিকেনগুলো আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বড় যে পিসগুলো আছে সেগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে এখানে লবণ মরিচ পেঁয়াজের যে ঝাঁজ থাকবে সেগুলো যেন ঠিক মতো মিশে যায়। তো পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এটাকে আমি আর একটু শুকিয়ে নেব। আর চিকেন থেকে একটা তেল বের হয়েছে, এটা একটু মাখা মাখা হবে, এটা ঝোল ঝোল রাখলে খেতে খারাপ লাগে না, তারপর একটু শুকিয়ে শুকিয়ে খেলে ভালো লাগে। এটা ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই মজা লাগে, আর এটা শুধু চিকেনও খাওয়া যাবে। এই খাবারটি যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনি এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।